নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। তোমরা দেখছো কেটি এডুকেশন ইউটিউব চ্যানেল। কেটি এডুকেশন চ্যানেলটি তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা আমাকে অনেকে কোশ্চেন করেছো যে দিদি, ফরওয়ার্ড বাই DI বা HOI রয়েছে বা অ্যাপ্রুভড রয়েছে, তো কবে নাগাদ টাকা পাবো? সেটি নিয়ে আমি বিকাশ ভবনে কল করে জেনেছিলাম। তো বিকাশ ভবনের কল রেকর্ডিংটি আমি তোমাদেরকে ভিডিও শেষে শুনিয়ে দেব। আর তোমাদের অ্যাপ্রুভড হলে কতদিনের মধ্যে টাকা পাবে এই সমস্ত কিছু জানাবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের স্কলারশিপ এছাড়াও সরকারি তথ্যর আপডেট পেয়ে যাবে। আর বন্ধুরা, যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, জয়েন হয়ে যেতে পারো, সেখানেও আপডেট দেওয়া হয় এবং তোমরা নিজেদের কোয়েশ্চনও জিজ্ঞেস করতে পারো। আর আমাকে পার্সোনালি মেসেজ করতে চাইলে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অরিন্দম মুখার্জি, দিদি আমার স্ট্যাটাস দেখাচ্ছে সাবমিটেড। তো বন্ধুরা, তোমাদের যাতে যাতে স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে, এখনও ফরওয়ার্ড করা হয়নি, তোমরা নিজেদের যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো সেখানে গিয়ে কথা বলো তোমরা, যাতে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফরওয়ার্ড করে দেওয়া হয় ইনস্টিটিউশন থেকে বিকাশ ভবনে, সেখানে গিয়ে তোমরা এই বিষয়টি নিয়ে কথা বলো। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ DS গেমিং, দিদি আমার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ, স্কলারশিপ এমন নট ডিসবার্স DL দেখাচ্ছে। বাদল বারুই, দিদি আমার স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড অ্যান্ড অ্যামাউন্ট নট ডিসবার্সড, প্লিজ দিদি রিপ্লাই। তো বন্ধুরা, তোমাদের যাদের স্ট্যাটাসটা এখনও পর্যন্ত অ্যাপ্রুভড হয়ে রয়েছে, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড DL দেখাচ্ছে, তো তাদেরকে বলবো তোমরা ওয়েট করো স্যাংশনের জন্য। তোমাদের কিছুদিনের মধ্যেই স্যাংশন হয়ে যাবে যাদের অ্যাপ্রুভড রয়েছে, এবং স্যাংশন হয়ে যাওয়ার পর তোমাদের ফোনে একটি ক্লেম SMS আসবে। ক্লেম SMS আসার পর তোমাদের টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, তার মধ্যে অবশ্যই আমি বলবো নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা সেটি তোমরা দেখে নেবে। তোমাদের যদি মাইনার অ্যাকাউন্ট থাকে তাহলে সেটি মেজার করে নিও, কেননা মাইনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে প্রবলেম, 12,000 যাদের টাকা ঢুকছে তাদের প্রবলেম নেই, কিন্তু 12,000-এর ঊর্ধ্বে টাকা ঢুকলেই বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হয়, বিশেষত 60,000 টাকা ঢুকলে বেশি প্রবলেম হয়। তাই নিজেদের অ্যাকাউন্টটা সমস্ত কিছু ঠিক আছে কিনা সেটি তোমরা একবার চেক করে নিও, কারণ পেমেন্ট ফেলড হয়ে গেলে টাকাটা ব্যাক পাওয়া মুশকিল হয়ে যায়। সে কারণে চলো নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু তোমরা চেক করে নিও। তো মোস্ট ইম্পর্টেন্ট এবং নেক্সট আপডেট হচ্ছে যে যাদের অ্যাপ্লিকেশানটা ফরওয়ার্ড বাই DI বা ফরওয়ার্ড বাই HOI রয়েছে, শুভজিৎ কমলা, আমারটা ফরওয়ার্ড টু DI দেখাচ্ছে কতদিনের মধ্যে টাকা ঢুকতে পারে। বিবেক মজুমদার, দিদি আমার ফরওয়ার্ড বাই HOI দেখাচ্ছে 1 মান্থেরও বেশি, তাহলে কি করতে হবে? তোমরা যাদেরটা ফরওয়ার্ড বাই DI বা HOI রয়েছে, তোমরা ওয়েট করো অ্যাপ্রুভডের জন্য। তোমাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভড করিয়ে দেওয়া হবে। যদি তোমাদের কিছু ডকুমেন্টসে ভুল থাকে তাহলে সেটি আবার রিজেক্ট করিয়ে দেওয়া হতে পারে। যদি কাউরে রিজেক্ট হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এছাড়াও তোমাদের কী স্ট্যাটাস দেখাচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি কোনোরকম সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও, আমি প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, ফরওয়ার্ড বাই DI বা HOI থেকে অ্যাপ্রুভড হতে মিনিমাম তোমাদের 1 মাস টাইম লাগে, 1 থেকে 2 মাস। যদিও বা এটি হায়ার অথরিটির ওপর এটি ডিপেন্ড করছে যে কতদিন টাইম লাগবে, তোমাদের যে ডিপার্টমেন্ট কাজ করছে বিকাশ ভবনে সেই ডিপার্টমেন্টের ওপর এবং তোমরা যে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছো তার ওপর ডিপেন্ড করছে কতদিন টাইম লাগবে। আর বন্ধুরা, এই স্বামী বিবেকানন্দের টাকা কিন্তু 1 বছর ধরে দেওয়া হয়, কিন্তু কাদেরটা আগে অ্যাপ্রুভড করানো হবে এটি সম্পূর্ণ কিন্তু হায়ার অথরিটির ওপর ডিপেন্ড করছে। তবে সমস্ত ডকুমেন্টস ঠিক থাকলে মিনিমাম 1 থেকে 2 মাস বা তারও কম সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্রুভড করিয়ে দেওয়া হবে, এবং অ্যাপ্রুভড করানোর পর স্যাংশন হতে কিছুদিন টাইম লাগে। স্যাংশন হয়ে গেলে তোমরা অবশ্যই টাকা পেয়ে যাবে, আর যাদের স্যাংশন হয়েছে এখনও পর্যন্ত টাকা পাওনি, তোমরা মিনিমাম 1 সপ্তাহের মধ্যে তোমরা ওয়েট করো। স্যাংশন হয়ে যাওয়ার পর 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে তোমরা তোমাদের টাকাটি পেয়ে যাবে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের যদি আরও কিছু প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো বন্ধুরা, এবার বিকাশ ভবনের কল রেকর্ডিংটি তোমরা শুনে নাও। নমস্কার, কিভাবে সাহায্য করতে পারি? বলুন। আমি স্বামীবিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন আইডিটা বলবেন না। হ্যাঁ, WB WB 52। ওকে, ঠিক আছে। আপনার নামটা বলবেন।
সমস্যা বলুন। পেজের স্ট্যাটাসটা এখনো ফরওয়ার্ড বাই ডিআই রয়েছে, তো কবে এটি অ্যাপ্রুভ ভেরিফাইড করে দিয়েছে, এবার আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম, তাও কতদিন ওয়েট করতে হবে তাহলে অ্যাপ্রুভ হবে এবং টাকা পাবো স্যাংশন হওয়ার পর? এক বছরের মধ্যে প্রসেস হয়, ঠিক আছে? ওয়েট করুন। মানে তাও কতদিন, এক বছর ওয়েট করতে হবে না ম্যাম, দু তিন মাসের মধ্যে পাওয়া যেতে পারে? এক বছরের মধ্যে হয়ে যাবে। আমি তো হায়ার অথরিটি থেকে গিয়ে বলতে পারি না আপনি কতদিন লাগবে স্যার আপনার প্রসেস করতে, তার কাছে তো অনেক অ্যাপ্লিকেশন আছে না, এভাবে তো জিজ্ঞাসা করা যায় না। আপনি ওয়েট করুন, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ।